আগামী 3 বছরে দেশে প্রায় 29,000 তরুণ ফ্রিল্যান্সার তৈরি করবে সরকার। এজন্য আগ্রহী তরুণদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের 48টি জেলায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি প্রকল্প মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রকল্প থেকে দেশের জনগণ কতটুকু সুবিধা পাচ্ছে তা মূল্যায়নের নির্দেশ দেন সংশ্লিষ্টদের। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। কেউ নকশা বানিয়ে দিচ্ছেন তো কেউ সফটওয়্যার তৈরি করছেন। দেশে বসে বিদেশে প্রযুক্তি ভিত্তিক সেবা বিক্রি করা এই তরুণরা পরিচিত ফ্রিল্যান্সার নামে। এমন আরও 28,800 ফ্রিল্যান্সার তৈরি করতে চায় সরকার। এজন্য দেশের 48টি জেলায় 2টি করে ল্যাব স্থাপন করা হবে। প্রতি ধাপে 50 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস 18 থেকে 35 বছর বয়সীরা বিনামূল্যে এই প্রশিক্ষণ নিতে পারবেন। ভাতাও দেওয়া হবে দৈনিক 500 টাকা করে। 2 বছর মেয়াদী এই কার্যক্রম পরিচালনে সরকারের খরচ হবে 299,99,00,000 টাকা। আসলে ডিজিটাল যে প্রকল্পটা চলমান আছে সেটির একটি মিডটার্ম ইভ্যালুয়েশন রয়েছে। সেটি 64% তারা ফ্রিল্যান্সিং কার্যক্রমের সাথে জড়িত হতে পেরেছেন এবং আজকেও মাননীয় প্রধানমন্ত্রী এটি নির্দেশনা দিয়েছেন। এখানে যেন কারিকুলামটা স্ট্যান্ডার্ড ফর্মেট দিয়ে করা হয়, NSTL স্ট্যান্ডার্ড, যাতে এটা গ্লোবালি সার্টিফাইড বা অ্যাকসেপ্টেড হয়। ফ্রিল্যান্সার তৈরির এই প্রকল্প সহ মোট 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয় মঙ্গলবারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে, যেখানে খরচ ধরা হয়েছে 3,354 কোটি টাকা। অনুমোদনের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনাও দিয়েছেন একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি মন্ত্রণালয়ে যেসব প্রকল্পগুলি অল্প খরচ করলে শেষ হয়ে যাবে, সম্পন্ন হয়ে যাবে, সেগুলি দ্রুত সম্পন্ন করে ফেলা। কারণ সম্পূর্ণ করে ফেললে হবে কি, আমরা তখন নতুন প্রকল্প নিতে পারবো। কিছু কিছু প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তবে সেগুলিও আমার মনে হয় দ্রুত শেষ করা উচিত। কারণ শেষ না করলে হয়তো খরচও বাড়ে, সময়ও মানে কালক্ষেপ সেটার জন্য না হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে সরকারের বাস্তবায়িত প্রকল্পগুলোর প্রভাব মূল্যায়নের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে। যেসব প্রকল্প শেষ হচ্ছে সেগুলির এক ধরনের ইম্প্যাক্ট অ্যানালাইসিসের উনি নির্দেশনা দিয়েছেন, যে রিটার্নটা দেখতে হবে, যে প্রকল্পগুলি আমরা অনুমোদন করে দিয়ে বাস্তবায়ন অনুমোদন করে দেওয়া হচ্ছে সেগুলি, এবং যেগুলি বাস্তবায়ন কাজ শেষ হচ্ছে এর ফলে রিটার্ন কী আছে, জনগণ কীভাবে উপকৃত হচ্ছে, সে বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন সেই ধরনের ইম্প্যাক্ট অ্যানালাইসিসের জন্য। সেই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত যন্ত্রাংশের যেগুলো দেশে তৈরি হয় সেগুলো স্থানীয় বাজার থেকে সংগ্রহের পরামর্শ দেওয়া হয় একনেক বৈঠক থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।